हेलो गाइज वेलकम बैक टू माय चैनल आमी जॉली और तुम्हारा देखो जॉलीज किचन एंड ब्लॉगिंग। तो आज के तुम्हारे साथ जो रेसिपिटा शेयर करते चले काबुली चना, शुद्ध काबुली चना ना, तार साथे देव एकटु चिकेन। तो चिकेन कीमा आमी आनिनी, बड़ो बड़ो चिकेनेर सलिड पिस एनेछि, से ओटाकेई छोटो छोटो करे केटे नियेछि। तो देखो काबुली चनागुलोर कलर केन एरकम होयेछे बोलो तो, आमी यूट्यूबेई देखेछि जे चायेर लिकार दिये काबुली चना भिजिये रेखेछिलो, तारपरे सेटा सिद्ध करेछे। तो आमिओ सेइभाबे लिकार चायेर साथे चायेर लिकारटा करे निये तार साथे नुन दिये आर प्लेन জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর মশলার মধ্যে এখানে নিয়েছি ধনের গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর পেঁয়াজ আদা রসুন, ওটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর সাথে একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি। আর পুরো রান্নাটাই কিন্তু সরষের তেলে হবে। তো সরষের তেল দেওয়ার পরে আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম। আর চিনি দেওয়ার পরে দেখবে চিনিটা যখন একটু ব্রাউন ব্রাউন হয়ে আসবে, মানে বেশি পুড়লে কিন্তু রান্না তিতো হয়ে যাবে। এই যে দেখো তেল আর চিনিটা কিন্তু একসাথে মিশে গেছে। তো এই যে তেল আর চিনিটা যখন একসাথে মিশে যাবে, তারপরে দিয়ে দেবো এর মধ্যে কাঁচা পেঁয়াজটা। এই দেখো কি সুন্দর হয়ে এসছে। তো এবার এই যে কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজটা একটু যখন হালকা ব্রাউন ব্রাউন হয়ে যাবে, আর যেহেতু চিনি দিয়েছি তো তাড়াতাড়ি হয়ে যায় ব্রাউনটা। যখন তোমরা পেঁয়াজ বেরেস্তা বানাবে এইভাবেও কিন্তু পেঁয়াজ বেরেস্তা বানাতে পারো। আর এই যে চিকেনটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এরকম করে কেটে নিলে মুখে পড়ে। আর এর সাথে দেবো একটু চানা মশলা, এই যে এখন দিয়ে দিচ্ছি চানা মশলা, যেটা তোমরা যে কোনো কোম্পানিরই চানা মশলা কিনতে পারো। তো আমি এইখানে সান রাইজের চানা মশলাটা নিয়েছি। আর এই যে পেস্টটা বানিয়েছিলাম, পেঁয়াজ আদা রসুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো, এটার মধ্যে কিন্তু আমি কোনো হলুদ দিচ্ছি না, তো সেটাও দিয়ে দিলাম। দিয়ে জল দিয়ে এবার ভালো করে, যেহেতু একটু চিকেনটা দিয়েছি, একটু চিকেন বেশিক্ষণ লাগে না, নুন দিয়ে দিলাম, চানা মশলাটা একটু কম পড়েছিল তাই জন্য আবার চানা মশলাটা দিয়ে দিলাম। তো এবার চিকেনটা একটু যাতে সেদ্ধ হবে একটু নেড়ে চেড়ে, তো এর মধ্যে একটু আবার দিয়ে দিলাম সস, টমেটো ছিল না দেখে তাই একটু টমেটো সস দিয়ে দিলাম। তো দিয়ে এবার নাড়াচাড়া করে এবার একটু ঢেকে দেবো, কারণ যেহেতু চিকেন আছে ওটা একটু সেদ্ধ হওয়ার দরকার আছে। তো এবার সাথে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমার ফ্রিজে রাখা থাকে তো তাই জন্য একটু কুড়কুড়ে থাকে, তো হাতে একটু ডোলেই দিয়ে দিলাম। তো খুব সুন্দর কাসুরি মেথির গন্ধটা লাগে, দিলে পরে খেতেও ভালো লাগে। তো এই দেখো চানাটা আমি দিয়ে দিলাম, চানাটার কালারটা খুব সুন্দর এসছে। আর তোমরা যারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কীরকম হয়েছে। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি এখনও, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো।